প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখনো ভালো রেখেছে, সুস্থ রেখেছে। তো আমরা বারবারই আল্লাহর কাছে দোয়া চাইবো, ক্ষমা চাইবো, যেন আল্লাহ তাআলা সবসময় আমাদের সুস্থ রাখে, ভালো রাখে। তো আমি তোমাদের সাদিক স্যার, আমি তোমাদের সপ্তম শ্রেণীর আজকে একটি ভিডিও ক্লাস তৈরি করছি। ক্লাসটি মূলত হচ্ছে আউটপুট ডিভাইস সম্পর্কে। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আউটপুট ডিভাইস সম্পর্কে যে পার্টটি আছে সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। তো এই ক্লাস শুরু করার আগে তোমাদের একটু বলে দিই, আমরা ষষ্ঠ শ্রেণীতে আইসিটি বিভিন্ন রকম ডিভাইস সম্পর্কে পড়েছি। আমরা সপ্তম শ্রেণীতে এরকম ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস অনেক কিছু পড়েছি। তো এখানে আমরা দেখছি যে এই সবগুলো কিন্তু আমাদের এই ডিজিটাল যুগের যন্ত্রপাতি, তাই না? আমাদের এই ডিজিটাল যুগের যন্ত্রপাতি। তো ষষ্ঠ শ্রেণীতে আমরা এক্সট্রাটাসে শিখলাম কিভাবে, যে কিভাবে ইনপুট হয়, কিভাবে প্রসেসিং হয়, কিভাবে মেমোরিতে জমা থাকে এবং কিভাবে আউটপুট হয়, এই সবগুলো আমরা শিখেছিলাম। তো এখন আমরা সেই আউটপুট ডিভাইস সম্পর্কে একটু আলোচনা করব। তো যদি আমরা এখানে খেয়াল করি মনিটর, যদি আমরা খেয়াল করি মনিটর, ঠিক তো? দেখো যদি আমরা খেয়াল করি মনিটর, এই মনিটর হচ্ছে, এই মনিটর হচ্ছে আউটপুট ডিভাইসের প্রধান, মানে এক নম্বর জিনিস হচ্ছে এই মনিটর, ঠিক আছে? এই মনিটরটাই হচ্ছে এক নম্বর ডিভাইস, আউটপুট ডিভাইস। তার কারণ কি, আমার প্রসেসিং হওয়ার পরে যে ফলাফলটা প্রদর্শিত হয় সেটা সম্পূর্ণ এই মনিটর উপরেই ডিপেন্ড করে, তাই না? আমরা এই ফলাফলটা কোথায় দেখতে পারি, মনিটরে দেখতে পারি। আমরা ফলাফলটা দেখতে পারি মনিটর। আচ্ছা, আউটপুট আমি দুটো জিনিস এখানে আলোচনা করবো, এক হচ্ছে মনিটর আর এক হচ্ছে প্রিন্টার। এই দুটো জিনিস নিয়ে আমি এখন আলোচনা করবো। তার আগে মনিটর সম্পর্কে আলোচনা করি। তো এই মনিটর সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে বিভিন্ন রকম মনিটর আমাদের আছে। তো এটাকে ভাগ করা হয়েছে তিনটি ভাগে। আমরা আজ পর্যন্ত যে মনিটর গুলো পড়েছি সেই মনিটর গুলোকে আমরা তিনটি ভাগে পেয়েছি, ঠিক আছে? তিনটি ভাগে পেয়েছি, আমি তোমাদের চিত্র সহ দেখে দেব। এক হচ্ছে সি আর টি মনিটর, ঠিক আছে? দুই হচ্ছে এল সি ডি মনিটর, দুটো পেলাম। আর একটা হচ্ছে এলইডি মনিটর। তাহলে মনিটরকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, মানে এটা এই তিন ভাগের মনিটর। এই তিন প্রকার মনিটরই আমাদের দেশে বড় পৃথিবীতে এখন এই তিনটা প্রকার মনিটরই আমাদের তৈরি হয়েছে। তো সিআরটি মনিটর সম্পর্কে আমি একটু বলে যাই। সিআরটি মনিটর হচ্ছে এই চিত্রটা, খেয়াল করো এই যে চিত্র তোমরা খেয়াল করছো, এই চিত্রটাই হচ্ছে সিআরটি মনিটর, যেটা আমাদের অনেক আগের মনিটর এবং যেটা আমরা আমরা টিভির মধ্যে দেখি। যেটা মূলত টিভির মধ্যে একটু বড় মানের দেখতে দেয়, এটাতে পিক্সার টিউব আছে, ঠিক আছে? এটাতে মানে অনেক বড় জায়গা দখল করে। আচ্ছা, সহজ কথায় বলে দিই, এই মনিটরটা তোমরা আমাদের ল্যাবে দেখতে পাবে। আমাদের যে কম্পিউটার ল্যাব আছে, তোমরা কম্পিউটার ল্যাবে গেলে ঠিক এই মনিটরটা আমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এই মনিটরটা সিআরডি নামকরণ করা হয়েছে কেন, এটা হচ্ছে ক্যাথোড রে টিউব। এখানে একটা টিউব দেওয়া আছে, ভিতরে বড় করে একটা টিউব দেওয়া আছে, সেটার নাম হচ্ছে ক্যাথোড রে টিউব। এই টিউবটার কারণে এটার নামকরণ করা হয়েছে সিআরটি মনিটর। আচ্ছা, এরপর চলে আসি এলসিডি মনিটর এবং এলইডি মনিটর। এই দুটো মনিটর মানে এই দুই প্রকার মনিটর দেখতে একই, দেখো দেখতে প্রায় একই, বাট এর ভিতরে সিস্টেমটা একটু আলাদা। দুই প্রকার মনিটরের দেখতে প্রায় একই, এলসিডি এবং এলইডি দেখতে প্রায় এই একই রকম, এরকমই আমাদের এই এলইডি এবং এলসিডি মনিটরটা দেখতে। এটা আমরা এখন যদি বাজারে কিনতে যাই তাহলে আমাদের এই মনিটরগুলো পাওয়া যাবে, সিআরটি মনিটরটা পাওয়া যাবে, ঠিক আছে? তো এখানে এলসিডি কেন নাম করা হলো, এটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তাহলে এলসিডি এলইডি এই তিন প্রকারের মনিটর কিন্তু আমরা পেলাম। বর্তমান যুগে আমাদের পাওয়া যাচ্ছে এই মনিটরটা, আমরা যদি বাজারে কিনতে যাই তাহলে আমরা এখন পাবো হচ্ছে এই মনিটরটা, ঠিক আছে? এই মনিটরটা আমরা পাবো। আচ্ছা, মনিটর সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা চলে যাবো দ্বিতীয় পয়েন্ট, ছিল কি আমাদের প্রিন্টার। দ্বিতীয় পয়েন্টটা ছিল আমাদের হচ্ছে প্রিন্টার, তাহলে আমরা প্রিন্টার চলে যাই। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা আমাদের হচ্ছে প্রিন্টার। এই প্রিন্টারটা হচ্ছে মনিটরের পরে প্রধান আউটপুট ডিভাইস, মনিটরের পরে প্রধান আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার।
কারণ মনিটর করতে যদি বেশি ব্যবহৃত হয় কোনো আউটপুট ডিভাইস সেটা হচ্ছে প্রিন্টার, ঠিক আছে? মনিটর করতে যদি আউটপুট বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে আমি প্রিন্টার পাই। কারণ এই প্রিন্টারের কাজটা কি আমি তোমাকে বলে দিই, এই প্রিন্টারের কাজ হচ্ছে মূলত প্রিন্ট করা। মানে আমরা আমাদের যে ইনপুট গুলো প্রসেসিং হওয়ার পরে কোন ইনপুট আমরা দিলাম আমাদের প্রসেসরে, কম্পিউটারের ভিতরে আমরা ইনপুট করলাম, সেটাকে প্রসেসিং হওয়ার পরে লিখিত আকারে, লিখিত আকারে বা ছবি আকারে যদি আমরা সেটাকে ফলাফল চাই তাহলে অবশ্যই আমাদের এই প্রিন্টারটা দরকার হবে। তো এই প্রিন্টারকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, মানে এই তিন প্রকার প্রিন্টার আমাদের দেশে পাওয়া যায়, ঠিক আছে? তিন প্রকার প্রিন্টার পাওয়া যায়। এক হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, দুই হচ্ছে ইঙ্কজেট, ইঙ্কজেট প্রিন্টার, আচ্ছা তিন হচ্ছে লেজার প্রিন্টার। দেখো এখানে তিন প্রকারের প্রিন্টার আমরা দেখতে পাই, সাধারণত আমরা দেখি তিন প্রকারের প্রিন্টার আমাদের আছে এবং আমরা মানে এটা আমরা দেখতে পাই বেসিক্যালি ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টার। তাহলে এই এই প্রিন্টার গুলো আমরা বেসিক্যালি দেখতে পাই, ঠিক আছে? তো ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার তিনটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা হচ্ছে অনেক আগের প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে অনেক আগের প্রিন্টার, যে প্রিন্টার গুলো মূলত হচ্ছে প্রথম দিককার প্রিন্টার হতে পারে। এটা লেখা ছাপা কিন্তু ভালো না, এটাতে ডট 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 প্রিন্টার সহজ করে দিই। ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা এটা দেখো কেমন, এই সব দেখলে আমরা ডট ম্যাট্রিক্স প্রিন্টার চিনতে পারবো। বিশেষ করে আমি যদি রেজিস্ট্রেশনের টিকিট কাটতে যাই, খেয়াল করো রেজিস্ট্রেশনের টিকিট কাটতে যাই তাহলে এরকম একটা প্রিন্টার দিয়ে কিন্তু আমাদের একটা টিকিট ধরিয়ে দেয় এবং সেখানে লেখা হলো কিন্তু ওয়াইজ আমার বইয়ে যেমন লেখা আছে সেরকম লেখা কিন্তু এখানে নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা হয়। এছাড়া আমরা যদি দেখি যে আমাদের বাড়ির বিদ্যুৎ বিলের যে কাগজটা আছে এই বিদ্যুৎ বিলের কাগজটাও কিন্তু এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার দিয়ে ছাপানো। আচ্ছা এটা আমরা শিখলাম ডট ম্যাট্রিক্স প্রিন্টার। দ্বিতীয়ত হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, আমরা এখন এটা শিখবো মূলত পার্সোনাল ইউজ করার জন্য। যদি আমরা পার্সোনাল ভাবে কোনো প্রিন্টার ইউজ করি সেটা বেশি ইঙ্কজেট, ইঙ্ক অর্থ হচ্ছে তরলকালি, ইঙ্ক অর্থ হচ্ছে তরলকালি। এটা দেখো তোমরা এই চিত্র যদি খেয়াল করি আমরা এখানে কিন্তু তরল কিছু কালি দেওয়া আছে, তরল মানে পানি জাতীয় যে তরল কালি আছে সেই কালির মাধ্যমে এই প্রিন্টারটা হয়। বিশেষ করে রঙিন ছাপার ক্ষেত্রে, রঙিন ছাপার ক্ষেত্রে আমাদের এই তরল কালি ব্যবহার করা হয় এবং এটাতে ছাপার খরচ অনেক কম, ছাপার খরচ অনেক কম এবং এটাতে কালারও প্রিন্ট হয়। এই জন্য এখনকার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের এই ইঙ্কজেট প্রিন্টারগুলো এখন বেশি ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? তাহলে ইঙ্কজেট প্রিন্টার তোমরা অবশ্যই চিনতে পারছো। আরেকটা প্রিন্টার আছে সেটা হচ্ছে লেজার প্রিন্টার, লেজার প্রিন্টার। এই লেজার প্রিন্টার সম্পর্কে একটু বলে দেয়, এই লেজার প্রিন্টার হচ্ছে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, দ্রুতগতি সম্পন্ন এবং দ্রুত নিখুঁতভাবে লেখাটা হয় এবং এটা যদি আমরা একটু হাই প্রাইসে কিনি তাহলে এটা কালার প্রিন্ট সম্ভব। লেজার মানে এটাতে লেখাটা কিভাবে ছাপায়, এটা হচ্ছে লেজারের মাধ্যমে, আলোক রশ্মির মাধ্যমে এই প্রিন্টারগুলো কাগজের উপর ছাপিয়ে দেয়, ঠিক আছে? এই কারণে এটা নামকরণ করা হয়েছে লেজার প্রিন্টার, ঠিক আছে? এই কারণে নামকরণ করা হয়েছে লেজার প্রিন্টার। তো লেজার প্রিন্টারে আসলে এর খরচ এবং এর এই সবগুলোই কম, এই জন্য আমরা যদি যেখানে বেশি প্রিন্ট হয় যে অফিস আদালত বা বিভিন্ন সেক্টর যেখানে অনেক বেশি প্রিন্টার কালে ব্যবহার করা হয় যে প্রিন্টার সেটা সেখানে বেশিরভাগই আমাদের লেজার প্রিন্টারগুলো ব্যবহার করা হয়। আচ্ছা তাহলে আমরা এখানে শিখলাম হচ্ছে তিন প্রকার প্রিন্টার, আমরা এর আগে আউটপুট মনিটর আউটপুট সম্পর্কে মনিটরটা শিখছি এবং এটা আউটপুট সম্পর্কে প্রিন্টার দেখলাম। আরেকটা আর ধরনের প্রিন্টার পাওয়া যায় সেটা মূলত হচ্ছে অনেক বড়, যেমন অনেক ম্যাপ তৈরি করতে হয় বা অনেক বড় কোনো গ্রাফিক্স এর ডিজাইন সেটা প্রিন্ট করতে হয়, সেটার নাম হচ্ছে প্লটার, সেটার নাম হচ্ছে প্লটার, সরি সেটার নাম হচ্ছে প্লটার। এই প্লটারের মাধ্যমে কি করা হয়, বড় বড় প্রিন্ট করা হয়, অনেক বড় বড় প্রিন্ট করা হয়, যেটা যেমন ম্যাপ বা আমাদের বাড়ির কোনো নকশা কোনো
এটা তো আমাদের যে নরমাল যে প্রিন্টার গুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করা হয় না, এগুলো কিন্তু প্রিন্ট করা সম্ভব না। এটা তো আমাদের এই প্লটার প্লটার এর মাধ্যমে অনেক বড় বড় যেটা আমাদের এই প্রিন্টারের মধ্যে আমি এটা আনিনি, ওটা আলাদা একটা বিষয়। তো এই যে আজকে মূলত আমার আলোচনা, এখন তোমাদের আমি হোমওয়ার্ক দেবো, তোমরা বাড়ি থেকে এটা করে আমাকে অবশ্যই জমা দিবে। প্রত্যেকটা দুটি করে বর্ণনা এই প্রশ্নটা আমাকে কমপ্লিট করে, এই প্রশ্নটা কমপ্লিট করে পিটার বর্তমান কি কি প্রত্যেকটা দুটি করে বর্ণনা দাও, এই প্রশ্নটা কেস ডব্লিউ করে আমাকে আগামী ক্লাসের মধ্যে আমাকে পাঠিয়ে দিবে। তো আজকে আমি বিদায় নেব তোমাদের কাছ থেকে। তো সবাই সবার জন্য দোয়া করবে, আমরা যেন সুস্থ থাকতে পারি, আমরা যেন সবাই ভালো থাকতে পারি, আমরা সবসময় চেষ্টা করব আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের দ্রুত এই পৃথিবীকে সুস্থ করে দেয় এবং আমরা সবাই একসাথে আবার স্কুলে আসতে পারি, সেই কামনা করে আজকে আমি তোমাদের সদস্যরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।